আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমার আজকের নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আমি হুমায়ুন আহমেদ। আমি নার্সারি বিষয়ে রিভিউ করে থাকি। মূলত আমাদের নার্সারিতে যে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা রয়েছে, এগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি যে আমাদের নার্সারিতে কী কী ধরনের ফলের চারা রয়েছে। পূর্বে আমি বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে বহুত প্রতিবেদন দিয়েছি, আজকে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে লঙ্গানের একটি ভ্যারিয়েন্ট দেখাবো। আর আমার আজকের এই ভ্যারিয়েন্টটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে লঙ্গান খুব সুস্বাদু একটি ফল, মূলত লিচু, রামবুটান, লঙ্গান, পুলাসান এগুলো একই গোত্রের ফল। আর এটা সুস্বাদু ফল হওয়া বিধায় এই লঙ্গানের চারা অনেকে নার্সারি থেকে কিনে থাকেন, সেটা আপনারা সরাসরি সশরীরে গিয়ে নার্সারি থেকে কিনেন বা অনলাইনে কিনে থাকেন। কিন্তু আপনারা লঙ্গানের ভ্যারিয়েন্টগুলো সঠিকভাবে চিনতে না পারার কারণে কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন। কারণ আমি এরকম অনেক SMS পেয়েছি যে আমি সঠিক লঙ্গানের জাতটা চিনতে পারছি না, বিধায় হয়তো আমি ঠকে যাচ্ছি। এটা বাস্তব কথা। অনেকে দেখা গেছে যে আপনার কাছ থেকে এক ভ্যারিয়েন্টের টাকা নিয়েছে কিন্তু দিয়েছে অন্য আরেকটি নর্মাল ভ্যারিয়েন্টের চারা, এরকমভাবে আপনাদেরকে প্রতারণার মাধ্যমে ঠকাচ্ছে তারা। আমি আজকে আপনাদেরকে ফোর সিজন লঙ্গানের চারা চিনার একটি উপায় বলে দিব, আর আপনারা যাতে সহজে ফোর সিজন লঙ্গান চিনতে পারেন, ফোর সিজন লঙ্গানের চারা চিনতে পারেন, সেজন্য আজকে আমার এই ভিডিওটি করা। আর যত ধরনের লঙ্গান আছে তার মধ্যে ফোর সিজন লঙ্গান হচ্ছে সবথেকে বেশি লঙ্গান ধরে, এবং এটা বছরে চারবার ধরে, চারবার হারভেস্ট করা যায়। আর এটা খুব সুস্বাদু একটি লঙ্গান এই ফোর সিজন লঙ্গান। আর এর জন্যই এই ফোর সিজন লঙ্গানের চারার দামও বেশি। কিন্তু দেখা গেছে এই ফোর সিজন লঙ্গানের চারার টাকা নিয়ে আপনাদেরকে থাইল্যান্ডের যে বছরে একবার ধরে বাদামি লঙ্গান সেটার চারা দিয়ে দিচ্ছে, এভাবে আপনাদের সাথে প্রতারণা করছে, আপনারা প্রতারণার শিকার হচ্ছেন। তাই আমি আজকের ভিডিওটি করছি আপনারা যেন ফোর সিজন লঙ্গানের চারা চিনতে পারেন। তো আপনাদেরকে প্রথমে আমি ফোর সিজন লঙ্গানের চারা দেখাবো, যেটা হচ্ছে ফোর সিজনের লঙ্গানের চারা, পাশাপাশি থাইল্যান্ডের যে বছরে একবার ধরে এই বাদামি লঙ্গান সেটার চারাও দেখাবো, তাহলে আপনারা সহজে কম্পেয়ার করতে পারবেন, বুঝতে পারবেন। তো দর্শক, এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েন্টের লঙ্গানের চারা। তার মধ্যে আমি আজকে আপনাদেরকে প্রথমে এই ফোর সিজন লঙ্গানের চারাটা দেখাচ্ছি। আপনারা এই টবের মধ্যে যে চারাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর সিজনের একটি লঙ্গানের চারা, এবং ফোর সিজন মূলত থাইল্যান্ডেরই একটি প্রজাতি। এই চারাটি কলমের চারা, দু ডাল বিশিষ্ট একটি চারা। আমাদের কাছে এরকম আরও কিছু চারা ছিল, ওইগুলো সেল হয়ে গেছে, এই একটি চারা অবশিষ্ট আছে ফোর সিজনের। এই হচ্ছে ফোর সিজন লঙ্গানের গাছের পাতা। আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো ছোটো ছোটো পাতা, এবং একটা পাতা থেকে আরেকটা পাতার দূরত্ব খুব কম, মানে কাছাকাছি পাতাগুলো অবস্থিত আছে। এবং এই পাতা যে ছড়াতে হয় এই ছড়াটাও কিন্তু খুব বেশি লম্বা না, এবং এই একটা থেকে আরেকটা পাতার যে ছড়া থাকে এটার দূরত্ব খুব কম, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই খুব ঘন ঘন পাতা হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই গাছটিতে কিন্তু খুব ঘন ঘন পাতা হয়েছে, এবং পাতাগুলো ছোটো ছোটো আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ফোর সিজন লঙ্গানের চারা। ফোর সিজন লঙ্গানের পাতা হবে ছোটো ছোটো, এবং পাতাগুলো একটা থেকে আরেকটা পাতার দূরত্ব হবে খুব কম, এবং খুব ঘন ঘন পাতা হবে এই ফোর সিজন লঙ্গানে, এবং পাতাগুলো থাকবে ছোট এবং চিকন। আপনাদেরকে আমি এই ফোর সিজন লঙ্গানের চারা এখন দেখাচ্ছি, পাশাপাশি এখন যেটা থাইল্যান্ডের বছরে একবার ধরে বাদামি কালারের লঙ্গানের চারা সেটাও দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই চারার পাতা খুব ছোট ছোট। আর পাশে হচ্ছে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা থাইল্যান্ডের যেটা বছরে একবার ধরে সেই লঙ্গানের গাছ, এবং এটার পাতা দেখতে পাচ্ছেন, যে আপনারা দেখতেই পাচ্ছেন এটার পাতা বেশ বড় লম্বা, এবং এই ফোর সিজন লঙ্গানের চারা যে পাতা আছে সেগুলো খুব ছোট ছোট এবং চিকন, খুব ঘন ঘন পাতা। আমি আপনাদের সহজের জন্যে এই থাইল্যাঙ্গানের একটি পাতার ছড়া আমি ভেঙে নিচ্ছি, যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন। এটার সাথে আমি দেখাবো আপনাদেরকে। এ হচ্ছে দর্শক থাইল্যাঙ্গানের পাতা, আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় পাতা। আর এ হচ্ছে ফোর সিজন লঙ্গানের পাতা। পাশে আমি এই থাইল্যাঙ্গানের যেটা বছরে একবার ধরে বাদামি কালার সেই লঙ্গানের পাতাটাও রাখলাম, এবং এটার পাশে আপনারা ফোর সিজনের পাতাও দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফোর সিজন লঙ্গানের পাতা খুব ছোট, এবং এই থাই যেটা বছরে একবার ধরে এর পাতা কিন্তু খুব লম্বা লম্বা পাতা, এবং এই একটা পাতা থেকে আরেকটা পাতার দূরত্ব বেশ, কিন্তু এই ফোর সিজন লঙ্গানের পাতা একটা থেকে আরেকটার দূরত্ব খুব কম এবং ছোট ছোট পাতা। আপনারা এটা এখন আশা করি বুঝতে পারছেন যে
এই ফোর সিজন লঙ্কানের পাতা হবে ছোট ছোট এবং খুব ঘন ঘন পাতা হবে। আর এই থাই যেটা বছরে একবার ধরে এটার পাতা হবে বিশাল বড় বড় এবং লম্বা, এবং একটা পাতা থেকে আরেকটা পাতার দূরত্ব থাকবে বেশি। তো দর্শক, আশা করতেছি আমার এই ভিডিওটা দেখলে আপনারা এই ফোর সিজন লঙ্কান এবং থাই যেটা বছরে একবার ধরে এই লঙ্কানের মধ্যে পার্থক্যটা বুঝে যাবেন। আপনাদের সুবিধার্থে যেন আপনারা প্রতারণার শিকার না হন, এজন্য আজকে আমার এই ভিডিওটি করা, আপনারা যাতে সহজে এই ফোর সিজন লঙ্কানের চারা চিনতে পারেন। আমি এই ভিডিওটি আজকে আপনাদেরকে দিলাম। আমি আরও যে অন্য অন্য লঙ্কানের ভ্যারিয়ান্ট আছে সেগুলো আপনারা কীভাবে চিনতে পারেন সেটা নিয়েও আমি আবার প্রতিবেদন দিব। তো দর্শক, আমার আজকের এই ফোর সিজন লঙ্কান নিয়ে ছোট প্রতিবেদনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।